হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা আমাদের টিচারের জন্য রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিই, সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিছু আমরা ব্লগ ভিডিও আপলোড দেবো, সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। সে ভিডিও স্কিপ না করে ভিডিও সরাসরি দেখবেন, আর ভিডিও ডিসক্রিপশন ও বিবরণ সব কিছু আমরা ভিডিওতে দেবো। ভিডিও ভালো লাগলে সবাই একটি লাইক ও কমেন্ট করবেন, আর আপনারা যারা আমাদের এটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো কথা না বলে এখন আমরা মূল ভিডিও চলে যাবো। চলুন দেখে আসি আজকের ব্লগগুলি দেখে দেখছে, সেটা ডিসক্রিপশনে বিবরণ আপনাদের সবাই তুলে ধরার চেষ্টা করবো। এখন আজকে আমরা চলে যাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে, সেখানে আজকে আমরা বিভিন্ন পশু পাখি নিয়ে ব্লগ ভিডিও বানাবো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন দেখে আসি আজকের ব্লগ ভিডিওতে কী কী থাকছে, চলুন ঘুরে আসি। ঘাস কাটছে লতা পাতা, তার বিবরণ দেওয়া আছে, হাই কর 35 থেকে 40 বছর। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আশা করি সবাইকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক ও কমেন্ট করবেন, আর আপনারা যারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সব কথা না বাড়িয়ে আজকের ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তার মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের পিছনের জন্য রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিই, সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। সব ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে আপনার সাথে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।